Assalamualaikum everyone. Welcome to my channel Cooking Studio by Ummi. আজকে আমি শীতের পিঠাপুলি পর্বের আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আর আজকে যে পিঠাটা তৈরি করে দেখাবো এটা একটু ভিন্ন ধর্মী। নর্মালি তো আমরা মিষ্টি পিঠা খাই, কিন্তু আজকের পিঠাটা হচ্ছে ঝাল। এই পিঠাটাকে কোথাও ডিমের ঝাল পিঠা বলা হয়, কোথাও বা আবার এটাকে ঝাল পোয়া পিঠা নামেও ডাকা হয়। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। একটা বলে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। বাজারে যে কিনতে পাওয়া যায় চালের গুঁড়া, আমি সেই রেডিমেড চালের গুঁড়াই ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনাদের স্বাদ মতো কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/4 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমি হালকা তেলে তারপরে ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন কোথাও কম বা বেশি না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খুব মিহি করে বাটতে হবে এমন না, কিছু পেঁয়াজ মিহি থাকবে আর কিছু পেঁয়াজ আস্ত টাইপ থাকবে, এরকম করে বেটে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। এছাড়াও দিয়ে দিচ্ছি আমি 2টা ডিম। এবার এই সব কিছু আবার একটু মিক্স করে নিতে হবে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিব। আমি টোটাল 1/2 কাপের মতো পানি ব্যবহার করব। ঠিক যে কাপ দিয়ে চালের গুঁড়া মেপেছি সেই কাপের 1/2 কাপ আমি পানি দিয়েছি। তবুও পানিটা আপনাদের কম বা বেশিও লাগতে পারে, ডিমটা যদি বড় হয় সেক্ষেত্রে পানি কমও লাগতে পারে। তাই শুরুর দিকে অনেকগুলো পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়েই গোলাটা তৈরি করা ভালো। এবার আমি এই ব্যাটারটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে 5 মিনিট বিট করব। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে এরকম হ্যান্ড হুইস্ক দিয়েও বিট করতে পারেন, তবে 5 মিনিট ভালোভাবে এটাকে বিট করতে হবে। এর কারণ হচ্ছে আপনি যত বিট করবেন আপনার ব্যাটারটার মধ্যে তত বেশি বাতাস ঢুকবে, আর বাতাস ঢোকার কারণে পিঠাটা ততই সফট আর বেশি ফুলে উঠবে। হয়ে গেছে 5 মিনিট বিট করা। এবার এর মধ্যে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আর কাঁচামরিচটা খুবই কুচি কুচি করে কেটে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। দেখেন কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন নেই। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য একটা জায়গায় রেখে দিয়ে তারপরে আমি পিঠা তৈরি করব। একটা কড়াইতে ভালোভাবে তেল গরম করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা গর্তযুক্ত চামচের সাহায্যে 1 চামচ পিঠার গোলা নিয়ে তেলের মাঝে আমি ছেড়ে দিয়েছি। ঠিক 15 থেকে 20 সেকেন্ড পরে দেখবেন যে পিঠাটা আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসবে। তখন একটা চামচের সাহায্যে এইরকম করে সাইড থেকে তেল তুলে তুলে পিঠার ওপরের দিকে দিয়ে দিতে হবে। এতে করে পিঠাটা আরও বেশি ফুলতে সাহায্য হয়। ঠিক যখন 1 মিনিট হয়ে যাবে তখন পিঠাটাকে উল্টে দিতে হবে। এবার পিঠাটাকে মিডিয়াম আঁচেই ভালোভাবে ভেজে নিতে হবে। পিঠাটা খুব বেশি জালে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। অনেকে আছে এই পিঠাটা খুব বেশি ব্রাউন করে পছন্দ করে, আবার অনেকে আছে একটু সাদাটে পছন্দ করে। আপনাদের যেরকম ভালো লাগে সেরকম করে কালার যখন আসবে তখন একটা ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে পিঠাটাকে তুলে একটা টিস্যুযুক্ত প্লেটের উপর তুলে নিতে হবে। এতে করে যে এক্সেস তেল আছে সেই তেলটা চলে যাবে। ঠিক এভাবে করে প্রতিটা পিঠা ভেজে নিতে হবে। আপনারা চাইলে একই সাথে 2টা পিঠাও ভাজতে পারেন। আর যদি আপনি যে পাত্রে পিঠাটা ভাজবেন সেটা যদি বড় হয় তাহলে 3টাও ভাজতে পারেন। ঠিক একইভাবে আবার একটু তেল দিয়ে দিতে হবে।
এবং ঠিক একইভাবে এই পিঠাটাও ভেজে নিতে হবে। এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা। সবগুলো পিঠা ভাজার পরে আমি একটা সার্ভিং ডিশে তুলে পিঠাটাকে সার্ভ করেছি টমেটো সস আর কিছু সালাদ দিয়ে। আপনারা চাইলে যে কোনো মাংসের ঝোল দিয়েও এটাকে সার্ভ করতে পারেন, অথবা এটা খালি খেতেও অসম্ভব মজা। যারা একটু ঝাল পছন্দ করেন কিংবা যারা একটু ভিন্ন ধর্মী পিঠা তৈরি করতে চান, তারা এটা ট্রাই করতে পারেন। আজকে তাহলে আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই এটা অবশ্যই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।